হিমহিম শীতল হাওয়ায় সকালে কিংবা বিকেলে এক কাপ চা আমাদের শরীরকে যেমন চাঙ্গা করে তোলে, তেমনি আমাদের মনকে করে তোলে একদম ফ্রেশ। কলিস রেসিপিতে চাল আবাসদের জন্য আরও একটি চায়ের রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে প্রথমে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি সাদা চিনিটা ব্যবহার করছি। এবারে চুলারাচ মিডিয়ামে রেখে চিনিটাকে একটু ক্যারামেল করে নেব, খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত। তবে চুলারাচ হাইতে রাখা যাবে না, তাহলে আবার ক্যারামেলটা পুড়ে যাবে আর চাটা তখন তিতো লাগবে। চুলারাচ মিডিয়ামে রেখে প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। আর আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে 2 চা চামচ পাউডার মিল্ক দিয়ে দিলে চাটা ঘন হবে আর খেতে বেশি ভালো লাগবে। এবারে নেড়ে চেড়ে ক্যারামেলটা একটু দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা যেহেতু শক্ত হয়ে আছে, তাই একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু ক্যারামেলটা গলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, মুখটা একটু চিরে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা কুচি, আর আদাটা একেবারে মিহি করে আমি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে একটু থেতে করেও দিতে পারেন। এবারে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করে নিয়ে যতক্ষণ না ক্যারামেলটা খুব ভালো করে গলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব। যখন ক্যারামেলটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর গলে আসবে, তখন এটাকে ফুটতে দিব প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। 1-2 মিনিট ভালো করে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ চা পাতা। আর চা পাতাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর মিক্সড করে নিয়ে এখন এই চা পাতাটাকে খুব ভালো করে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত জাল করে নিতে হবে। আর ক্যারামেলটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। চুলারাচ মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পর এই চাটা চমৎকার একটা কালার আসার আগ পর্যন্ত আমি জাল করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত এটাকে জাল করে নেবেন। 3-4 মিনিট জাল করে নেওয়ার পর খুব সুন্দর একটা চায়ের ফ্লেভার পাচ্ছি আমি। এই পর্যায়ে চাটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে দিয়ে এখন এই চাটাকে কিন্তু আর বেশিক্ষণ জাল করব না। আরও প্রায় 1 মিনিটের মতো আমি এই চাটাকে জাল করে নিব। যেহেতু চিনিটা ক্যারামেল করে চাটা তৈরি করা হয়েছে, তাই নর্মাল চায়ের থেকে এই চাটা কিন্তু খেতে বেশি মজার হবে। আর সুন্দর চায়ের কালার আসার জন্য কিন্তু এই চাটাকে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে। আমি যতটুকু চা তৈরি করেছি এতে করে 2 কাপ পরিমাণ চা হবে। এবার একটি ছাঁকনির সাহায্যে চাটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে চাটাকে গরম গরম পরিবেশন করছি। সকালে নাস্তার টেবিলে কিংবা বিকেলে চায়ের আড্ডায় এই ক্যারামেল চাটা তৈরি করে সকলকে চমকে দিতে পারেন। সকলে খুবই পছন্দ করবে আর আপনার প্রশংসাও করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।